আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ বলবো ভালোবাসার কথা। আর এই ভালোবাসা এমন একটি স্পর্শকাতর অনুভূতি যা নিয়মিত যত্ন নিতে হয়। আর এই ভালোবাসার কারণে মানুষ রাজপ্রাসাদ ছেড়ে কুড়িঘরে আসতেও কোনো দ্বিধাই যেন করে না। আর এরই পথ ধরে ভালোবাসার মান রাখতে গিয়ে রাজসম্মান আভিজাত্য জৌলুস সব পায়ে ঠেলে দিয়ে অবশেষে ভালোবাসার মানুষকেই জীবন সঙ্গী করলেন জাপানের রাজকুমারী মাকো। আর এই কারণে জাপানের রাজতন্ত্রের নিয়মানুযায়ী তাকে রাজকীয় মর্যাদা ত্যাগ করতে হলো। মাকো বিয়ে করলেন তার কলেজ জীবনের ভালোবাসার মানুষ কেই কুমোরোকে। খবর বিবিসি ও এনডিটিভির। কলেজ জীবনের বন্ধু মাকো ও কুমোরো উভয়েরই বয়স বর্তমানে 30 বছর। 4 বছর আগে তারা বাগদানের ঘোষণা দেন। এরপর 2018 সালে উচ্চশিক্ষার জন্য কুমোরো জাপান ছেড়ে নিউ ইয়র্কে যান। গত সেপ্টেম্বরে তিনি দেশে আবার ফিরে আসেন। এরপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন আর মঙ্গলবার তারা বিয়ে সম্পন্ন করেন। জাপানে রাজকীয় বিয়ের ক্ষেত্রে যেসব আনুষ্ঠানিকতা অনুসরণ করা হয় সেগুলো সবই পরিহার করেছেন মাকো। এদিকে জাপানের আইন অনুসারে রাজপরিবারের কোনো নারী সদস্য যদি বাইরের কোনো সাধারণ পুরুষকে বিয়ে করেন তবে তিনি রাজকীয় মর্যাদা হারান। তবে পুরুষ সদস্যের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। মাকোর নিজের সিদ্ধান্তে অটল থেকে প্রেমিককে বিয়ে করে রাজপদবী হারালেন। আর রাজপরিবারের ঐতিহ্য অনুযায়ী রাজপদবী হারানোয় $13 লাখ পাওয়ার কথা মাকো। কিন্তু তিনি এই পারিবারিক অর্থনীতিও অস্বীকৃতি জানিয়েছেন। ফলে জাপানি রাজপরিবারের তিনিই একমাত্র সদস্য যিনি পদপদবী অর্থ ত্যাগসহ পুরোপুরি রাজকীয় সম্পর্ক ছিন্ন করলেন। টেলিভিশন ফুটেজে দেখা গিয়েছে বাড়ির গেটের সামনে বিয়ের পোশাক ও গহনা পরে আছেন মাকো। বিয়ের পর বাবা মা ও 26 বছর বয়সী বোন কাকুকে বিদায় জানাচ্ছেন। পরিবারের কাছ থেকে পৃথক হওয়ার সময় মাকোকে তার বোন জড়িয়ে ধরে চুমুও খায়। আজ বিকেলে নবদম্পতি এক সংবাদ সম্মেলন করে রাজপরিবার ত্যাগের ঘোষণা দিয়েছেন। এর আগে কয়েক বছর ধরে এই জুটির প্রেম ভালোবাসার বিয়ের বিষয়টি জাপানের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচার পেয়ে আসছে। আর এই কারণে রাজকুমারী মাকো এক ধরনের মানসিক বৈকল্যে ভুগছিলেন। এর আগে শনিবার 23 অক্টোবর জাপানের রাজকুমারী মাকোর 30তম জন্মদিন ছিল। শেষবারের মতো রাজপ্রাসাদে সেই জন্মদিন পালন করেন তিনি। জানা যায় 2012 সালে জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পরিচয় হয় প্রিন্সেস মাকো ও কেই কুমোরোর। এরপর হলো পরিণয়। 2017 সালে তাদের বাগদানও সম্পন্ন হয়। প্রিন্সেস মাকো বাগদানের ঘোষণা দেওয়ার 1 বছর পর 2018 সালে তাদের বিয়ে করার পরিকল্পনার কথা জানা গিয়েছিল। কিন্তু তৈরি হয় নানা জটিলতা এবং পিছিয়ে যায় বিয়ের আয়োজন। আর 2 বছর পর অবশেষে তা মেনে নেন জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো। এদিকে জানা গিয়েছে বিয়ের পর রাজপ্রাসাদ ছেড়ে স্বামী কেই কুমোরোর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন প্রিন্সেস মাকো, কারণ সেখানেই আইনজীবী হিসেবে কাজ করেন কেই কুমোরো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।